স্বাগত। এই ভিডিওতে আমরা সমাকলন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করব। সমাকলন পদ্ধতিকে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতে পারি। প্রথমটি হলো অবকলনের বিপরীত পদ্ধতি বা ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন, এবং দ্বিতীয়টি হলো একটি বিশেষ সীমা সমষ্টি পদ্ধতি বা লিমিট সাম মেথড। এই দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা সমাকলন পদ্ধতিকে পর্যালোচনা করতে পারি। ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন বা অবকলনের বিপরীত পদ্ধতি এবং সীমা সমষ্টি পদ্ধতি বা লিমিট সাম মেথড, যাকে জনপ্রিয়ভাবে আমরা রিমান সাম হিসাবেও জানি। প্রখ্যাত জার্মান গণিতজ্ঞ বার্নার্ড রিমান এর নাম অনুসারে এই নামকরণ, যিনি একটি যথাযথ সমাকলনের গাণিতিক সংজ্ঞা দেন। যদিও এই প্রসঙ্গে বলে রাখি যে স্যার আইজ্যাক নিউটন এবং গটফ্রেড লিবনিজ উভয়ই পৃথকভাবে ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য প্রকাশ করেন। স্যার আইজ্যাক নিউটন ইংল্যান্ডে বসে এবং একই সময়ে গটফ্রেড লিবনিজ জার্মানিতে বসে একই সাথে প্রায় একই সময়ে ক্যালকুলাস পদ্ধতির প্রবর্তন করেন, কিন্তু দুটি ভিন্ন পথে। তাই প্রকৃত অর্থে ক্যালকুলাসের জনক কে সেই নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক মজার গল্পও আছে। আমি একদিন সময় সুযোগ করে নিশ্চয়ই তোমাদের সেই গল্পগুলো বলবো। তবে আজ এই ভিডিওতে আমি প্রথম দৃষ্টিকোণ অর্থাৎ সমাকলনকে অবকলনের বিপরীত পদ্ধতি হিসেবেই আলোচনা করব এবং এর ফলে যে সকল সূত্র সমূহ বা যে পদ্ধতি আমরা জানতে পারবো তাকে আমরা অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল এই নামে অভিহিত করব। এই পদ্ধতি অত্যন্ত সরল। ধরা যাক এফ এক্স একটি অপেক্ষক বা ফাংশন এবং এফ এক্স কে এক্স এর সাপেক্ষে অবকলন বা ডিফারেন্সিয়েট করে আমরা আরেকটি অপেক্ষক এফ প্রাইম এক্স পাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাইছি ডিডিএক্স অফ এফ এক্স হলো আরেকটি অপেক্ষক এফ প্রাইম এক্স। সেক্ষেত্রে এফ এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে এফ প্রাইম এক্স এর সমাকল হিসাবে সংজ্ঞায়িত বা ডিফাইন সংজ্ঞায়িত করি। অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা হলো এটাই। ধরা যাক এফ এক্স একটি অপেক্ষক এবং এফ এক্স কে এক্স এর সাপেক্ষে অবকলন করে আমরা এফ প্রাইম এক্স পাই, অর্থাৎ ডিডিএক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স। আমাদের
যে প্রতীক ব্যবহার করে আমরা অবকলনকে প্রকাশ করি, সেই অনুযায়ী এই চিহ্নের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে এফ এক্স অপেক্ষকের অবকলন করলে আমরা পাবো আরেকটি অপেক্ষক এফ প্রাইম এক্স, বা এফ প্রাইম এক্স হলো এফ এক্স এর অবকল। সেক্ষেত্রে আমরা এফ এক্স কে এক্স এর সাপেক্ষে এফ প্রাইম এক্স এর সমাকলন হিসেবে সংজ্ঞায়িত করি। অর্থাৎ যদি এফ প্রাইম এক্স এফ এক্স এর অবকল হয়, তাহলে এফ এক্স এফ প্রাইম এক্স এর সমাকল হবে। তার মানে আমি যদি একটু অন্যভাবে লিখি বোঝার সুবিধার্থে, এফ এক্স এবং এফ প্রাইম এক্স কে যদি দুদিকে রাখি, তাহলে আমি বলতে পারি এফ এক্স কে অবকলন করলে আমরা পাব এফ প্রাইম এক্স, আর উল্টো দিক থেকে আমি বলতে পারি এফ প্রাইম এক্স এর অনির্দিষ্ট সমাকলন করলে আমরা পাব এফ এক্স, আমাদের উপরিউক্ত সংজ্ঞা অনুযায়ী। যেভাবে আমরা এক্স এর সাপেক্ষে যেভাবে আমরা এক্স এর সাপেক্ষে অবকলকে ডিডিএক্স ডিডিএক্স এই প্রতীকের সাহায্যে প্রকাশ করি, ঠিক তেমনি ভাবে এক্স এর সাপেক্ষে সমাকলকে আমরা যে প্রতীকের সাহায্যে প্রকাশ করব তা হলো এই রকম, যেখানে এই বন্ধনীটিতে আমরা যে অপেক্ষকের সমাকলন করব সেই অপেক্ষকটি লিখব। এক্ষেত্রে যদি আমার অপেক্ষকটি আগের সংজ্ঞা অনুযায়ী এফ প্রাইম এক্স নাম হয়, তাহলে এফ প্রাইম এক্স লিখে দেব। যদি আমার অপেক্ষকটিকে আমি এফ এক্স দ্বারা চিহ্নিত করি, আমি এফ এক্স লিখব। যে অপেক্ষকের আমরা সমাকলন করব সেই অপেক্ষকটিকেই আমরা এখানে লিখব। যদি এই প্রতীকটিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, এই প্রতীকটিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এই প্রতীকটিকে, তাহলে এটি অনেকটা ইংরাজি এস অক্ষরের মতো দেখতে, মানে এস কে একটু লম্বাটে করে দিলে অনেকটা এই রকম দেখতে হয়। কেন হঠাৎ এস এর মতো এই প্রতীকটি দেখতে, তার উত্তর লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় দৃষ্টিকোণের মধ্যে। এস এই 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 চিন্তা ভাবনাটি এসেছে সাম বা সমষ্টি এই শব্দটি থেকে। আমরা যখন দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে সমাকলনকে পড়ব, তখন এই বিষয়টি আমরা আরো ভালো করে বুঝতে পারব। সুতরাং আমরা অনির্দিষ্ট সমাকলনের যে সংজ্ঞা জানতে পারলাম, সেই সংজ্ঞাটিকে যদি আমরা প্রতীকের মাধ্যমে লিখতে চাই, তাহলে আমরা লিখব যদি এফ এক্স অপেক্ষকের অবকলন বা এফ এক্স অপেক্ষকের অবকল এফ প্রাইম এক্স হয়, তাহলে এফ প্রাইম এক্স অপেক্ষকের সমাকলন করলে বা সমাকল হবে এফ এক্স। যদি এফ এক্স অপেক্ষকের অবকল এফ প্রাইম এক্স হয়, তাহলে এফ প্রাইম এক্স অপেক্ষকের সমাকলন এফ এক্স হবে। আমি এইভাবে প্রতীকের সাহায্যে আমরা আমাদের উপরিউক্ত সংজ্ঞাটিকে লিখতে পারি। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরা যাক আমার অপেক্ষক এফ এক্স হলো এক্স স্কোয়ার। আমরা জানি এই এক্স স্কোয়ার কে যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি, আমরা পাবো টু এক্স, টু ইন্টু এক্স। অতএব উপরিউক্ত সংজ্ঞা অনুযায়ী আমরা এই টু এক্স অপেক্ষকের যদি সমাকলন করি এক্স এর সাপেক্ষে, তাহলে সমাকলটি হবে এক্স স্কোয়ার। আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাই বলেছি। এক্ষেত্রে আমার এফ এক্স হলো এক্স স্কোয়ার, এফ প্রাইম এক্স হলো
2x, অতএব আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা এই 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 সিদ্ধান্তে উপনীত হতে পারি। আচ্ছা একটা কথা বলো তো তোমরা, আমরা x স্কয়ারের অবকলন করলে পাই 2x, তোমরা কি বলতে পারবে আমরা x স্কয়ার প্লাস 1 এইটাকে যদি, এই অপেক্ষকটিকে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কত পাব? একদম ঠিক, তাহলেও আমরা 2x ই পাব। অতএব উপরিউক্ত সংজ্ঞা অনুযায়ী আমার 2x এই অপেক্ষকটির সমাকল x স্কয়ার প্লাস 1 ও হতে পারে, সেক্ষেত্রেও কোনো ভুল নেই। আমার সংজ্ঞা অনুযায়ী আমি লিখতেই পারি যে 2x অপেক্ষকটির সমাকল x স্কয়ার প্লাস 1। অনুরূপভাবে তোমরা কি বলতে পারবে x স্কয়ার প্লাস যে কোনো বাস্তব সংখ্যা, ধরে নিচ্ছি আমি 5, 5, তার অবকলন যদি করি x এর সাপেক্ষে আমি কত পাব? একদম ঠিক, আমি 2x ই পাব। অতএব উপরিউক্ত সংজ্ঞা অনুযায়ী বলতে পারি 2x এই অপেক্ষকটির সমাকল x স্কয়ার প্লাস 5, এটা বললেও ভুল হবে না, আমার সংজ্ঞা অনুযায়ী আমরা এটা বলতেই পারি। অথবা আমরা যদি x স্কয়ার ধরা যাক মাইনাস 1, এই অপেক্ষকটির যদি আমরা অবকলন করি x এর সাপেক্ষে আমরা কত পাব? আমরা 2x ই পাব। অতএব আমরা এটাও বলতে পারি যে 2x অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকলন x স্কয়ার মাইনাস 1 ও হতে পারে, সেটাও ভুল নয়। সাধারণভাবে বৃহত্তর অর্থে অতএব তোমরা কি বলতে পারো x স্কয়ার প্লাস সি, সি যে কোনো একটি বাস্তব সংখ্যা, সি যে কোনো একটি বাস্তব সংখ্যা, আমি জানি না যে কোনো বাস্তব সংখ্যা, সেটা 1 হতে পারে, 5 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে, বা মাইনাস 1 হতে পারে, ঋণাত্মক 2 হতে পারে, মাইনাস 5 হতে পারে, তাকে যদি আমরা x এর সাপেক্ষে অবকলন করি তাহলে অবকল কত হবে? একদম ঠিক, 2x হবে। অতএব আমি বলতে পারি এই 2x অপেক্ষকটির, এই 2x অপেক্ষকটির সমাকলন করলে সমাকল হিসেবে পাব আমরা x স্কয়ার প্লাস c, যেখানে c একটি বাস্তব সংখ্যা, c যে কোনো একটি বাস্তব সংখ্যা, c একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং এই ধ্রুবক বা কনস্ট্যান্টের মান যা খুশি হতে পারে, সেই জন্য এই ধ্রুবককে আমরা বলি যদৃচ্ছ ধ্রুবক, যদৃচ্ছ ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। এবং মজার বিষয়টি হলো যদি আমরা 2x অপেক্ষকের সমাকলন করি তাহলে আমরা যা যা এখানে লিখেছি প্রত্যেকটি উত্তরই সঠিক, আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা কোনো উত্তরকেই ভুল বলতে পারবো না। সেই কারণে যখন আমরা 2x অপেক্ষকটির সমাকল লিখব আমাদের নির্দিষ্টভাবে x স্কয়ার প্লাস 1 বা x স্কয়ার প্লাস 5 বা x স্কয়ার মাইনাস 1 লেখা উচিত নয়, আমাদের লেখা উচিত x স্কয়ার প্লাস c, যেখানে c একটি যদৃচ্ছ ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট। অর্থাৎ 2x কে আমাদের এই দৃষ্টিকোণ অনুযায়ী সমাকলন করলে আমরা কোনো সুনির্দিষ্ট উত্তর পাব না, আমাদের উত্তর x স্কয়ারও হতে পারে, x স্কয়ার প্লাস 5ও হতে পারে, x স্কয়ার মাইনাস 1 লক্ষও হতে পারে, x স্কয়ার মাইনাস 1 লক্ষ কোটিও হতে পারে, x স্কয়ার মাইনাস 1/5ও হতে পারে, যা খুশি হতে পারে, নির্ভর করছে যদৃচ্ছ
ধ্রুবকের উপর, মানে এক্স স্কোয়ার প্লাস একটি যে কোনো ধ্রুবক সংখ্যা বা বাস্তব সংখ্যা হতে পারে। তাই আমরা এই পদ্ধতিকে বলি অনির্দিষ্ট সমাকল, কারণ আমাদের উত্তর সুনির্দিষ্ট নয়। এবং বুঝতেই পারছো অনির্দিষ্ট সমাকলনের উত্তরে বা অনির্দিষ্ট সমাকলে সর্বদাই একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে যার মান অনির্দিষ্ট, অর্থাৎ যার মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে যতক্ষণ না আরো কোনো শর্ত আরোপিত হচ্ছে। আরো কোনো শর্ত আরোপিত হচ্ছে মানে কি, আমরা যে বাস্তব সমস্যা সমাধান করার জন্য এই ধরনের সমাকলন পদ্ধতি ব্যবহার করব, সেই বাস্তব সমস্যা থেকে যদি আমাদের কাছে আরো কোনো শর্ত উঠে আসে তাহলে সেই শর্ত থেকে আমরা এই যদৃচ্ছ ধ্রুবকের একটি সুনির্দিষ্ট মান পেতে পারি, যেটা আমরা পরবর্তীকালে দেখব। তোমাদেরকে সেই ধরনের অঙ্কও আমি করাবো যেখান থেকে তোমরা এই বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে। এইবার এই উদাহরণটি আমরা একটু জ্যামিতিক ভাবে দেখার চেষ্টা করি, এটা কেমন দেখতে লাগে। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি আমাদের কাছে একটি অপেক্ষক 2x রয়েছে। আমরা যে আলোচনা এখনো অবধি করলাম সেই আলোচনা অনুযায়ী 2x এই অপেক্ষকটির সমাকলন আমরা যদি x এর সাপেক্ষে করি তাহলে আমরা পাব x স্কয়ার প্লাস c। এই 2x অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকলন করলে সমাকলটি হবে x স্কয়ার প্লাস c, যেখানে c একটি যদৃচ্ছ ধ্রুবক। বেশ, আমরা বোঝার চেষ্টা করি জ্যামিতিক ভাবে এটা কেমন দেখতে লাগে। তার জন্য আমরা প্রথমেই 2x এবং x স্কয়ার প্লাস c দেখি জ্যামিতিক ভাবে এগুলো কেমন দেখতে লাগে। এই হলো আমাদের অপেক্ষক y ইকুয়াল টু 2x, এবং যে বক্রগুলি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সেগুলি c বা আমাদের ধ্রুবকের নির্দিষ্ট কিছু মানের জন্য আমরা যে বক্রগুলি জ্যামিতিক ভাবে পাচ্ছি বা যে কার্ভগুলি জ্যামিতিক ভাবে পাচ্ছি সেগুলো। যেমন উদাহরণস্বরূপ এই যে বক্রটি, এই বক্রটি হলো y ইকুয়াল টু x স্কোয়ার, এই বক্রটি হলো y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1, এই বক্রটি হলো y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2, এই বক্রটি হলো y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1, এবং এই বক্রটি হলো y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2। আমরা এইভাবে আমরা পাবো বক্রগুলিকে, আমরা যদি জ্যামিতিক ভাবে প্রকাশ করি তাহলে আমরা এইরকম গ্রাফ পাব। তার মানে বিষয়টা দাঁড়ালো, আমাদের এই যে বক্রটি, এই যে সরল রেখাটি রয়েছে y ইকুয়াল টু 2x, একে আমরা জ্যামিতিক ভাবে যদি অঙ্কন করি আমরা এইরকম একটি সরল রেখা পাবো। অতএব এই অপেক্ষকটি, যখন এই অপেক্ষকটিকে আমরা সমাকলন করব তখন আমরা যখন এই অপেক্ষকটিকে সমাকলন করব x এর সাপেক্ষে তখন আমরা ডান দিকে যে বক্রগুলি দেখতে পাচ্ছি, আমি এখানে কিছু বক্রকে অঙ্কন করেছি ধ্রুবকের কিছু সুনির্দিষ্ট মানের জন্য, কিন্তু তোমরা বুঝতেই পারছো এই ধ্রুবক এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আমি এখানে কিছু বাস্তব সংখ্যা নিয়ে অঙ্কন করেছি, এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, 1/2 হতে পারে, 1/3 হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। অতএব তোমরা কি বলতে পারো জ্যামিতিকভাবে আমি বোঝার জন্য কয়েকটি বক্র দেখিয়েছি, আসলে আমরা এরকম কতগুলি বক্র পাবো সমাকল হিসেবে c বা ধ্রুবকের বিভিন্ন মানের জন্য? একদম ঠিক বলেছো, এরকম আমরা অসংখ্য বক্র পাবো, ইনফাইনাইট নাম্বার বা অসংখ্য বক্র পাবো, এবং এই প্রত্যেকটি বক্রই কিন্তু সদৃশ হবে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ধরনের
বক্র সমূহকে আমরা বলি বক্রের পরিবার বা ফ্যামিলি অফ কার্ভস, বক্র পরিবার বা ফ্যামিলি অফ কার্ভস। অর্থাৎ আমরা যদি একটি অপেক্ষকের সমাকল করি তাহলে সমাকল হিসেবে পাব একটি বক্র পরিবার, যেখানে অসংখ্য বক্র থাকবে, তারা দেখতে সদৃশ, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। অপেক্ষকটি যদি ভিন্ন হয়, এখানে আমার অপেক্ষকটি 2x, তাই আমার বক্র পরিবারের সদস্যদের বা বক্র পরিবারটি এই রকম দেখতে। যদি অপেক্ষকটি 2x না হয়ে অন্য হয়, তাহলে বক্র পরিবারটিও জ্যামিতিক ভাবে অন্য রকম দেখতে হবে, কিন্তু মূল বিষয়টা এটিই থাকবে। আমরা যদি একটি অপেক্ষকের সমাকলন করি তাহলে সমাকল হিসেবে আমরা একটি বক্র পরিবার পাব, যেখানে আমাদের সমাকলনে বা সমাকলে যে যদৃচ্ছ ধ্রুবক, সেই ধ্রুবকের সুনির্দিষ্ট একটি মানের জন্য আমরা ওই বক্র পরিবারের একটি সদস্য অর্থাৎ সুনির্দিষ্ট একটি বক্রকে চিহ্নিত করতে পারব। অর্থাৎ তোমরা জেনে রাখলে বা বুঝতে পারলে যে একটি অপেক্ষকের অনির্দিষ্ট সমাকলন করলে, অনির্দিষ্ট সমাকল হিসেবে আমরা পাব একটি বক্রের পরিবার। আমি এই পুরো বিষয়টিই বলছি যেখানে আমি সমাকলন করছি আমার পূর্ববর্ণিত প্রথম দৃষ্টিকোণ থেকে, যেখানে আমি সমাকলনকে দেখছি অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে। এবং যে পদ্ধতি আমরা পাচ্ছি, আমি হয়তো প্রত্যেকবার অনির্দিষ্ট শব্দটি ব্যবহার করছি না বা ব্যবহার করতে ভুলে যাচ্ছি, কিন্তু আমি যা কিছু বলছি এখানে পুরোটাই অনির্দিষ্ট সমাকলনকে কেন্দ্র করে। অতএব আমরা যদি একটি অপেক্ষকের অনির্দিষ্ট সমাকলন করি, অনির্দিষ্ট সমাকল হিসেবে পাব একটি বক্র পরিবার। এবং বুঝতেই পারছো এই বক্র পরিবারটি পাওয়ার জন্যই আমাকে সমাকলের সমাকলে যদৃচ্ছ ধ্রুবক উল্লেখ করতে হবে। অতএব তোমরা যখনই অনির্দিষ্ট সমাকল লিখবে কখনোই এই ধ্রুবকটি উল্লেখ করতে ভুলো না। তার কারণ, তা না হলে তুমি যদি এখানে ধ্রুবক উল্লেখ না করো, তার মানে তুমি ধ্রুবকটির মান শূন্য ধরে নিচ্ছ, অর্থাৎ তুমি উত্তর হিসেবে একটি মাত্র বক্রই বলছো। যেমন এখানে যদি আমি ধ্রুবক উল্লেখ না করে লিখি যে আমার উত্তর x², তাহলে আমি জ্যামিতিকভাবে শুধুমাত্র একটি বক্রকেই চিহ্নিত করছি বা একটি বক্রকেই বলছি, যেটি এই বক্রটি y = x², বাকি বক্রগুলোকে আমি বলছি না। অতএব গাণিতিকভাবে সেটি ভুল হয়ে যাবে। তাই তোমরা মনে করে এই ধ্রুবকটি উল্লেখ করবে। এবং এই ধ্রুবক কেন আসে, এই যদৃচ্ছ ধ্রুবক কেন আসে, সেটি আমি তোমাদের এখানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি এবং এখানে তোমাদের জ্যামিতিকভাবে বোঝালাম। বেশ, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখলাম সমাকলন এবং অবকলন বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ আমি যদি প্রতীকের মাধ্যমে লিখি ddx(f(x), ছোট হাতের f(x) = F(x), বড় হাতের f(x) হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ অথবা বড় হাতের f(x) এর সমাকল হবে ছোট হাতের f(x) প্লাস c, যে যদৃচ্ছ ধ্রুবকের কথা আমি এখানে বললাম। অতএব আমি এটিকে লিখতে পারি গাণিতিকভাবে সি একটি বাস্তব সংখ্যা, সি একটি বাস্তব ধ্রুবক বা যদৃচ্ছ ধ্রুবক। এটিকে আমরা প্রতীকের মাধ্যমে এইভাবে প্রকাশ করে থাকি, সি রয়েছে সেট অফ রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার যে সেট তার মধ্যে। এই চিহ্নটিকে আমরা ইংরেজিতে বলি বিলং টু, সি বিলংস টু ক্যাপিটাল আর, এর মানে হচ্ছে এইভাবে আর লিখি আমরা কার্লি আর, এর মানে হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাকে নিয়ে যে সেটটি তৈরি হয় সেই সেট, অর্থাৎ সি একটি বাস্তব ধ্রুবক।
তাহলে আমরা লিখতে পারি অতএব ddx অফ, আমরা যদি এই সমীকরণের দুদিকে অবকলন করি তাহলে দেখা যাক আমরা কি পাই, ইন্টিগ্রেশন fx ক্যাপিটাল fx dx ইজ ইকুয়াল টু ddx অফ, ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে আমি কি করতে চাইছি এখানে, fx প্লাস c। আমরা জানি এই অবকলন একটি রৈখিক প্রক্রিয়া, লিনিয়ার অপারেটর, একটি রৈখিক প্রক্রিয়া, অতএব আমরা এটিকে লিখতে পারি ddx অফ fx প্লাস ddx অফ c। তোমরা বলতে পারো একটি ধ্রুবক বা একটি বাস্তব সংখ্যাকে যদি আমি যে কোনো চলকের সাপেক্ষে অবকলন করি আমরা কি পাবো, একদম ঠিক, আমরা পাবো শূন্য, অতএব এটির মান হয়ে যাবে শূন্য। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম ddx of fx তার মানে আমরা এখানে ধরে নিয়েছিলাম ddx of small fx হলো ক্যাপিটাল fx। অতএব আমরা একটি খুব সুন্দর বিষয় এখানে দেখতে পাচ্ছি, যেটি হলো আমি যদি একত্রিত করে লিখি যে বিষয়টি আমরা পেলাম সেটি হলো আমরা যদি ddx, আমরা যদি অবকলন করি fx যে কোনো একটি অপেক্ষকের সমাকলের, তাহলে আমরা অবকল হিসেবে সেই অপেক্ষকটিকেই ফেরত পাব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমি এটিকে সমীকরণ এক হিসেবে চিহ্নিত করছি। অতএব আমরা দেখতে পেলাম যে সমাকলন এবং অবকলন এই দুটি প্রক্রিয়া যদি আমরা একটি অপেক্ষকের ওপর একই চলকের সাপেক্ষে পর্যায়ক্রমে প্রয়োগ করি তাহলে সেই অপেক্ষকটিকেই ফিরে পাব। যেমন এখানে আমরা এই অপেক্ষকটির ওপর, এই অপেক্ষকটির ওপর চলক এক্স এর সাপেক্ষে প্রথমে সমাকলন প্রক্রিয়া করেছিলাম, তারপর যে সমাকল পেয়েছি সেই সমাকলের ওপর আবার একই চলক এক্স এর সাপেক্ষে আমি অবকলন প্রক্রিয়া প্রয়োগ করেছি, এবং এই দুটি প্রক্রিয়ার পর্যায়ক্রমে বা যৌথ প্রয়োগে আমরা fx অর্থাৎ সেই অপেক্ষকটিকেই আবার ফেরত পেয়েছি। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটি অপেক্ষক fx তার অবকলন x এর সাপেক্ষে যদি শূন্য হয়, x চলকের সাপেক্ষে fx একটি অপেক্ষকের অবকল যদি শূন্য হয় তাহলে কি তোমরা বলতে পারো এই অপেক্ষক fx সম্পর্কে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, বা আমরা এই fx অপেক্ষকটিকে কিভাবে কিভাবে চিনতে পারি, বা এর কোনো বিশেষ বিশেষ এর কোনো রূপ আছে কিনা তোমরা কি বলতে পারো? একদম ঠিক, যদি একটি চলক x এর সাপেক্ষে একটি অপেক্ষক fx এর অবকল শূন্য হয় তাহলে আমরা বলতে পারি এই অপেক্ষক fx আসলে একটি ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। বেশ, এবার ধরা যাক ddx অফ ইন্টিগ্রেশন fx dx এই অবকলটি আরেকটি অবকল ddx of integration gx dx এর সাথে সমান, অর্থাৎ fx এই অপেক্ষকটির সমাকলের ওপর যদি আমরা x এর সাপেক্ষে
অবকল করি, তাহলে যে মান পাবো gx আরেকটি অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকলের ওপর যদি x এর সাপেক্ষে আবার পুনরায় অবকলন করি তাহলে আমরা একই মান পাবো। অর্থাৎ fx এবং gx দুটি ভিন্ন অপেক্ষকের একই চলকের সাপেক্ষে সমাকলকে যদি অবকলন করি আমরা একই মান পাচ্ছি। দেখা যাক এর থেকে আমরা আমরা কি আরো কিছু বলতে পারি কিনা বা আরো কিছু পাই কিনা। যদি এটি হয় তাহলে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি ddx of, খুব ভালো করে পর্যবেক্ষণ করবে প্রত্যেকটি ধাপ, dx minus ddx of integral gx dx equal to 0। আমরা উপরোক্ত সমীকরণটি থেকে, উপরোক্ত ধাপটি থেকে এই ধাপে আসতে পারি। এবার আমরা জানি অবকলন একটি রৈখিক প্রক্রিয়া বা এই একটি এই 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 অবকলন অপারেটরটি একটি রৈখিক অপারেটর, ইটস এ লিনিয়ার অপারেটর। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি ddx অফ ইন্টিগ্রাল fx, ইন্টিগ্রেশন অফ fx dx মাইনাস ইন্টিগ্রেশন gx dx, সমাকলন gx dx সমান সমান শূন্য। বৃহত্তর অর্থে বলতে পারি আমরা এই এই ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স বা সমাকলন এফ এক্স ডিএক্স মাইনাস সমাকলন জিএক্স ডিএক্স এটিও একটি অপেক্ষক হবে, এবং সেই অপেক্ষকটিকে যখন আমি একটি চলক এক্স এর সাপেক্ষে অবকলন করছি আমরা শূন্য পাচ্ছি। তাহলে আমরা যে বিষয়টি একটু আগেই পর্যালোচনা করছিলাম যে একটি অপেক্ষকের অবকলন একটি চলকের সাপেক্ষে শূন্য হলে অপেক্ষকটির কি প্রকৃতি হয়, অপেক্ষকটি একটি ধ্রুবক অপেক্ষক হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি আমাদের এই যে অপেক্ষকটি আমরা পাবো উত্তর হিসেবে এফ এক্স ডিএক্স মাইনাস জিএক্স ডিএক্স, এই প্রক্রিয়া করে আমরা যে অপেক্ষকটি এখানে পাবো সেই অপেক্ষকটি একটি ধ্রুবক হবে। আচ্ছা বেশ, আমি যদি আবার আরো একটি ধাপ সম্পন্ন করি তাহলে আমি এটাকে লিখতে পারবো এফ এক্স এর সমাকল এক্স এর সাপেক্ষে হবে জিএক্স এর সমাকল এক্স এর সাপেক্ষে, তার সাথে যুক্ত হবে এই ধ্রুবক সি। আচ্ছা তোমরা কি বলতে পারো মানে gx এর সমাকল ইন্টিগ্রেশন gx dx তার সাথে যদি একটি ধ্রুবককে যুক্ত করি তাহলে জ্যামিতিক ভাবে ব্যাপারটা দেখতে কেমন হয়? ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আমাদের এই ইন্টিগ্রেশন gx dx, আমার এই gx হচ্ছে 2x। তাহলে ইন্টিগ্রেশন gx dx করলে আমি আগের চিত্রে যেমন দেখিয়েছিলাম, তোমরা ডান দিকে যে চিত্রটি দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন gx dx বা gx এর সমাকল x এর সাপেক্ষে এই রকম একটি বক্রের পরিবার হবে gx এর সমাকল x এর সাপেক্ষে। যদি এই বক্র পরিবারটি হয় তাহলে তার সাথে যদি আমি আরেকটি ধ্রুবক যুক্ত করি, ধরে নিলাম সেই ধ্রুবকটি 1, অর্থাৎ আমি বলতে চাইছি এই বক্র পরিবারটি ইন্টিগ্রেশন gx dx প্লাস 1, 1 যুক্ত করলে কেমন দেখতে হবে। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই সমগ্র পরিবারটির সাথে 1 যোগ করা অর্থাৎ এই পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে 1 যোগ করা, অর্থাৎ এই প্রত্যেকটি বক্রের সাথে 1 করে যোগ করা। তার মানে আমার হবে যেটা, এই বক্র y = x² - 2, এই বক্রটি হয়ে যাবে y = x² - 1, যেটি এর নিচে আছে x² - 3 সেটি হয়ে যাবে x² - 2, x² - 1 বক্রটি হবে x² বক্রটি হবে x² + 1, x² + 1 বক্রটি হবে x² + 2। অর্থাৎ আমি যদি সমগ্র পরিবার হিসেবে তাদেরকে দেখি, যেখানে এই পরিবারটির মধ্যে
অসংখ্য বা ইনফাইনাইট নাম্বারের বক্র আছে, তাহলে সমগ্র পরিবার হিসেবে বা অ্যাজ এ ফ্যামিলি তাদের কি কোনো অন্য রূপ তুমি দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। সমগ্র পরিবার হিসেবে তারা একই থাকবে, কারণ এখানে সদস্য সংখ্যা অসংখ্য, ইনফাইনাইট। শুধু যেটা হবে, হয়তো রংগুলি পাল্টে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বক্রের বিভিন্ন রং রয়েছে, কিন্তু আমি যখন তাদের দিকে তাকিয়ে দেখব পরিবারটি একই থাকবে। অতএব এই পর্যবেক্ষণ থেকে আমরা যতদূর এসেছিলাম, আমরা এখানে পেয়েছিলাম ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স প্লাস সি। অতএব আমরা এখন লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটিও একটি সমাকল, এই এই সমাকলটিও একটি বক্র পরিবার হবে। অতএব তার সাথে যদি একটি ধ্রুবক সি ওয়ান যোগ করি, যেখানে সি ওয়ান একটি বাস্তব ধ্রুবক, যেখানে সি ওয়ান একটি বাস্তব ধ্রুবক, এবং এবং আমরা যদি ডান দিকে যে বক্র পরিবার আছে সেটিকে যদি এইভাবে লিখি জি এক্স ডিএক্স প্লাস আমরা একটি ধ্রুবক যোগ করলাম সি টু, আগে সি ওয়ান নাম দিয়েছিলাম, এখন নামকরণ করলাম সি টু। আমরা যদি এই দুটি পরিবারকে আমরা ভাবি, তাহলে আমরা বলতে পারি এই বক্রের পরিবারগুলি অভিন্ন। এই বক্র পরিবারগুলি, এই বক্র পরিবারগুলি অভিন্ন, এবং প্রথাগতভাবে বাই কনভেনশন এক্ষেত্রে আমরা লিখি, এবং প্রথাগতভাবে বা বাই কনভেনশন আমরা এক্ষেত্রে লিখি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স, এরা সমান। লিখে আমরা এইভাবে লিখে এই ইকুয়ালিটি বা এই সমানতার চিহ্নের মাধ্যমে আমরা এই সমতুল্য বা অভিন্নতাকে প্রকাশ করি। অর্থাৎ আমরা বলতে পারি এই দুটি সমাকলের, এই দুটি সমাকল সমান হবে, অর্থাৎ তারা যে বক্র পরিবারকে নির্দেশ করবে, যে বক্র পরিবারকে জ্যামিতিক ভাবে প্রকাশ করবে, তারা অভিন্ন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমরা কোথা থেকে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম এই জায়গা থেকে, আমরা শুরু করেছিলাম এই জায়গা থেকে। অতএব আমি যদি একবার এই এই ফলাফলটিকে আবার পুনরায় লিখি, আমি যদি এই ফলাফলটিকে পুনরায় লিখি, তাহলে আমরা লিখতে পারি, আমি এটিকে আমার আজকের দ্বিতীয় সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। তাহলে আমার প্রথম সমীকরণ ছিল, আমার প্রথম সমীকরণ ছিল এটি, এবং আজকের আমার দ্বিতীয় সমীকরণ হলো। বেশ, এই দুটি পর্যবেক্ষণ থেকে আমরা সমাকলনের রৈখিক ধর্ম বা লিনিয়ারিটি প্রপার্টি বিবৃত করতে পারি। ভীষণ গুরুত্বপূর্ণ ধর্ম বা প্রপার্টি। প্রত্যেকটি অঙ্ক করার সময় আমরা এই 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 ধর্মটিকে বা এই প্রপার্টিটিকে ব্যবহার করব। বিবৃতি স্বরূপ আমরা দুটি সূত্রের কথা উল্লেখ করব। প্রথমটি হলো, আমরা যদি এই এন সংখ্যক অপেক্ষকের সমষ্টির সমাকলন করি চলক এক্স এর সাপেক্ষে, যে সমাকল পাব, আমরা যদি প্রত্যেকটি অপেক্ষকের আলাদা আলাদা ভাবে চলক এক্স এর সাপেক্ষে সমাকল করে, সমাকলন করে সেই অনির্দিষ্ট সমাকলগুলির সমষ্টি নির্ণয় করি, আমরা একই মান পাব।
অর্থাৎ আমরা যদি অপেক্ষকের প্রথমে অপেক্ষকের সমষ্টি করে সেই সমষ্টির সমাকলন করি, যা মান পাব আমরা প্রত্যেকটি অপেক্ষকের আলাদা আলাদা ভাবে সমাকলন করে সমাকলগুলির সমষ্টি করি, আমরা একই মান পাব। এবং দ্বিতীয় বিবৃতি হল, আমরা যদি একটি অপেক্ষকের সাথে কোনো একটি বাস্তব সংখ্যা গুণ করে তার সমাকলন করি, যে সমাকল পাব অপেক্ষকটির, শুধুমাত্র অপেক্ষকটির সমাকলন করে সেই সমাকলের সাথে সেই বাস্তব সংখ্যাটি গুণ করি, আমরা একই উত্তর পাব, যেখানে সি হলো একটি বাস্তব সংখ্যা। এই দুইটি বিবৃতিকে একত্রিত করে লেখা যায় ইন্টিগ্রেশন সি ওয়ান এফ ওয়ান এক্স প্লাস সি টু এফ টু এক্স প্লাস সি এন এফ এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হবে সমান হবে সি ওয়ান ইন্টু ইন্টিগ্রাল এফ ওয়ান এক্স ইন্টিগ্রেশন এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস সি টু ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ টু এক্স ডিএক্স প্লাস, এইভাবে আমরা যদি প্রত্যেকটি অপেক্ষকের সমাকল করে ধ্রুবকটি গুণ করি এবং তারপর তাদের সমষ্টি নিই, আমরা একই উত্তর পাব। এই ধর্মটিকে আমরা বলি রৈখিক ধর্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম। তোমরা যদি জানতে চাও এটি কিভাবে আসছে বা এর প্রমাণ কি, অত্যন্ত সহজেই আমরা এটি প্রমাণ করতে পারবো। আমরা উপরিউক্ত যে এক নম্বর এবং দু নম্বর যে এক এবং দু নম্বর যে সমীকরণ দুটির কথা বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই সমীকরণ দুটি প্রয়োগ করলে অত্যন্ত সহজেই প্রমাণ করতে পারবো। কিভাবে প্রমাণ করব? বেশ, আমরা যদি নির্ণয় করি আমাদের আমরা প্রমাণ করতে চাইছি এই এই এটিকে যদি আমরা তিন নম্বর সমীকরণ বলি, আমরা তিন নম্বর সমীকরণটি প্রমাণ করতে চাইছি ধরে নেওয়া যায়। আমরা যদি অবকলন করি এই তিন নম্বর সমীকরণের বাম দিকের অভিব্যক্তিকে, তাহলে দেখা যাক আমরা কি পেতে পারি। আমরা কি করেছি, আমরা এই অপেক্ষকটির ওপর প্রথমে সমাকলন করেছি, তারপর অবকলন করেছি। বলতে পারো এর ফলে আমরা কি পাবো? আমি একটু আগেই বললাম, একদম ঠিক, আমরা এই অপেক্ষকটিকেই ফেরত পাবো। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি সি ওয়ান এফ ওয়ান এক্স প্লাস সি টু এফ টু এক্স প্লাস, এইভাবে আমি আমরা লিখতে পারি সি এন এফ এন এক্স। ভালো কথা, আমি এটার নামকরণ করছি, এই সমীকরণটির নামকরণ করছি চার নম্বর সমীকরণ। আচ্ছা, এবারে আমরা তিন নম্বর সমীকরণের ডান দিকের অভিব্যক্তিকে যদি অবকলন করি কি পাবো দেখা যাক। ডিডিএক্স অফ সি ওয়ান ইন্টিগ্রেশন এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস সি টু ইন্টিগ্রেশন এফ টু এক্স ডিএক্স প্লাস, এইভাবে আমি যদি করতে থাকি সি এন ইন্টিগ্রেশন এফ এন এক্স ডিএক্স, তোমরা বলতে পারো আমরা এখানে কি পাবো উত্তর হিসেবে। দেখো, তোমরা সবাই জানো অবকলন একটি রৈখিক প্রক্রিয়া, তার মানে আমরা এই অভিব্যক্তির মধ্যে এই প্রত্যেকটি পদকে পৃথকভাবে অবকলন করে যোগ করে দিতে পারি, উত্তর একই হবে। আমরা এইটিকে, এই প্রত্যেকটি পদকে পৃথক পৃথকভাবে অবকলন করব x এর সাপেক্ষে এবং যোগ করব, আমরা একই উত্তর পাব, কারণ অবকলন রৈখিক প্রক্রিয়া, তোমরা অবকলন করেছো। অতএব বলতে পারো কি পাবো, একদম ঠিক, যেহেতু অবকলন রৈখিক প্রক্রিয়া, আমরা এই ধ্রুবকটিকে আমরা বাইরে বার করে নিতে পারি অবকলন করার সময়, তার মানে যখন আমরা এই প্রথম পদটির ক্ষেত্রে আমরা এই নির্ণয় করব, আমরা তাহলে
এই F1x অপেক্ষকের উপর প্রথমে সমাকলন করেছি, তারপর আমরা অবকলন করব। তাহলে আমি কি উত্তর পাবো? এবং ধ্রুবকটি আমি বাইরে বার করে নিতে পারি, সেক্ষেত্রে আমি উত্তর কি পাবো? একদম ঠিক, আমি অপেক্ষকটিকে ফেরত পাবো, মানে C1F1x। দ্বিতীয় পদটির জন্য পাবো C2F2x। এবং এইভাবে যদি আমি করতেই থাকি, আমি সর্বশেষ পাবো CnFnx। আমি এই সমীকরণটির নাম দিচ্ছি 5 নম্বর সমীকরণ। এখন 4 এবং 5 নম্বর সমীকরণকে খুব ভালো করে দেখো, দেখলে দেখতে পাবে 4 এবং 5 নম্বর সমীকরণের ডান দিকে আমরা অভিন্ন অভিব্যক্তি পাচ্ছি। অর্থাৎ 4 এবং 5 নম্বর সমীকরণের ডান দিকের মান সমান, অতএব তাদের বাম দিকও সমান। এবং বাম দিক সমান অর্থাৎ আমরা পেয়েছি এখানে এই যে অপেক্ষকটি রয়েছে, আমরা যদি এই অপেক্ষকটির নাম দিই এফ এক্স, তাহলে ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান আমরা পাচ্ছি ইকুয়াল টু, এই অপেক্ষকটির যদি নাম দিই আমরা, এই অপেক্ষকটির যদি আমরা নাম দিই, এই অপেক্ষকটির যদি আমরা নাম দিই ধরে নিলাম জিএক্স, তাহলে আমরা কি পেতে পারি? এখানে আমরা পাচ্ছি এই দুটি অপেক্ষকের অবকলের মান সমান। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা আমাদের 2 নম্বর যে সমীকরণ পেয়েছি, সেই 2 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইন্টিগ্রেশন C1F1x প্লাস এইভাবে CnFnx, এই অপেক্ষকের সমাকল x এর সাপেক্ষে সমান হবে, আমি যদি ইকুয়াল টু gx, মানে C1F1x। আমরা পেয়ে গেলাম আমাদের রৈখিক ধর্ম বা লিনিয়ারিটি প্রপার্টি। আমরা এটাই বিবৃত করেছিলাম, আমাদের রৈখিক ধর্মের দুটিকে, এই দুটি বিবৃতিকে একত্রিত করে আমরা এটি 3 নম্বরে বিবৃত করেছিলাম। অর্থাৎ আমরা পাচ্ছি যে আমরা অপেক্ষকগুলিকে ধ্রুবকের সাহায্যে, ধ্রুবকের দ্বারা গুণ করে তারপর যদি সমাকলন করি, যা আমরা উত্তর পাব পৃথক পৃথক ভাবে অপেক্ষককে সমাকলন করে, সংশ্লিষ্ট সমাকলগুলিকে সংশ্লিষ্ট ধ্রুবকের দ্বারা গুণ করে যদি যোগ করি, আমরা একই উত্তর পাব। এই ধর্মটিকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি বা রৈখিক ধর্ম। এবং অঙ্ক করার সময় আমাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম হিসেবে বিবেচিত হবে, আমরা প্রতি পদে এটিকে ব্যবহার করব। আমরা সমাকলনকে দেখছি অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে। অর্থাৎ আমরা অবকলনের যে সূত্রসমূহ জানি, সেই সূত্রসমূহকে উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী বিপরীত ক্রমে লিখে ফেললেই আমরা অনির্দিষ্ট সমাকলের বা ইনডেফিনিট ইন্টিগ্রালের সূত্রসমূহ পেয়ে যাব। তাহলে আমরা সূত্রসমূহকে লিখে ফেলি, মৌলিক অনির্দিষ্ট সমাকল সমূহ, বা আমরা লিখতে পারি ফান্ডামেন্টাল ইনডেফিনিট, ফান্ডামেন্টাল ইনডেফিনিট ইন্টিগ্রালস। বেশ, তোমরা কি বলতে পারো আমরা যদি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এই অপেক্ষকটির x এর সাপেক্ষে অবকলন করি, আমরা কি পাব? ভেবে উত্তর দাও, আমরা কি পাব? আমরা পাব, একদম ঠিক, আমরা পাব উত্তর হিসেবে x টু দি পাওয়ার n। কারণ আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে আমরা এটিকে লিখতে পারি
1 বাই এন প্লাস 1 সেটি একটি ধ্রুবক আমরা বাইরে বার করে নিতে পারি এবং ভেতরে পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 এর অবকলন হয় n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ এই n প্লাস 1 দুটি কেটে যাবে 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে পড়ে থাকবে x টু দি পাওয়ার তাহলে আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এর অবকল x এর সাপেক্ষে করলে অবকলন করলে আমরা অবকল হিসেবে পাবো x টু দি পাওয়ার n অতএব আমাদের সংজ্ঞা অনুযায়ী x টু দি পাওয়ার n এর যদি আমরা সমাকলন করি x এর সাপেক্ষে আমরা কি পাবো একদম ঠিক আমরা পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 আমরা পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 অতএব এটি আমাদের প্রথম মৌলিক অনির্দিষ্ট সমাকল হিসেবে আমরা লিখতে পারি বা আমাদের প্রথম সূত্রও তোমরা বলতে পারো বেশ একটা কথা তোমাদের বলে রাখি আমরা যখনই ক্যালকুলাসে লগারিদম বা লগ ব্যবহার করব তোমরা জেনে রাখবে আমাদের বেস সবসময় হবে ই যদি অন্য কিছু বলা না থাকে এটিকে আমরা ন্যাচুরাল লগারিদম বা এল এন এই চিহ্ন দ্বারাও প্রকাশ করে থাকি আচ্ছা এবং 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 আমরা জানি এবং আমরা জানি যে এই 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 লগারিদম অপেক্ষকটি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা বা পজিটিভ রিয়েল নাম্বারের ওপরই সংজ্ঞায়িত বা ডিফাইন্ড মানে আমরা যদি কোথাও লিখে থাকি লগ এক্স তোমরা প্রথমে বুঝবে বেসটা ই যদি বলে না দেওয়া থাকে তাতেও ধরে নেবে বেসটা ই যদি অন্য কিছু বেস হয় সেক্ষেত্রে নিশ্চয়ই তারা সেটি বলে দেবেন যে যেখানে তোমরা সেটি দেখতে পাবে এবং এই এই লগ এক্স এটি আমরা লিখতে পারি বা এই লগ অপেক্ষকটি লগারিদম অপেক্ষকটি ডিফাইন্ড হবে তখনই বা সংজ্ঞায়িত হবে তখনই যখন এই এক্স ধনাত্মক হবে আচ্ছা তোমরা বলতে পারো আমরা যদি এই লগ এক্স এর অবকলন করি আমরা কি পাবো যেখানে আমার এই এক্স হলো ধনাত্মক একদম ঠিক আমরা পাবো 1 upon x আচ্ছা এইবারে তোমরা কি বলতে পারো আমাদের x যদি ঋণাত্মক হয় অর্থাৎ x যদি less than 0 হয় x যদি less than 0 হয় তাহলে প্রথমত আমরা log x এটি লিখতে পারবো না কারণ লগারিদম অপেক্ষকটি ঋণাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িতই নয় আমাদের লিখতে হবে log মাইনাস এক্স কারণ এক্স যদি ঋণাত্মক হয় মাইনাস এক্স ধনাত্মক বা এক্স নেগেটিভ হলে মাইনাস এক্স পজিটিভ অতএব এটি 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 সংজ্ঞায়িত এবার তোমরা বলতে পারো এইটির যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি আমরা কি পাবো আমরা পাবো সরি আমরা যদি এটিকে এক্স এর সাপেক্ষে অবকলন করি আমরা কি পাবো আমরা পাবো 1 upon minus x into minus x এর অবকলন তোমরা নিশ্চয়ই চেইন রুল পড়েছো এখানে আমাদের চেইন রুল প্রয়োগ করতে হবে অতএব আমরা এখানে পাচ্ছি 1 upon x যদি x less than 0 হয় অর্থাৎ আমরা যদি দুটিকে একত্রিত করে লিখি দুঃখিত আমরা লিখতে পারি ddx of log mod x সমান হবে 1 upon x ঠিক লিখলাম কি ddx of log mod x সমান হবে 1 upon x এই mod x ফাংশনটি বা এই mod x অপেক্ষকটি সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো এর সংজ্ঞা হলো মড এক্স সমান এক্স যখন এক্স ধনাত্মক মাইনাস এক্স যখন এক্স ঋণাত্মক এবং শূন্য যখন এক্স শূন্য অতএব তোমরা যদি এই দুটি অভিব্যক্তিকে দেখো এবং তার সাথে যে শর্তগুলি রয়েছে সেগুলিকে দেখো তোমরা বুঝতে পারবে আমি এইভাবে কেন লিখেছি ডিডিএক্স অফ লগ
mod x is equal to 1 upon x. অতএব আমরা যদি এখন অনির্দিষ্ট সমাকলের দ্বিতীয় সূত্র লিখি আমরা লিখতে পারি ddx of log mod x equal to 1 upon x. অতএব integration of 1 upon x dx সেটি কত হবে? সেটি হবে log mod x plus যদৃচ্ছ ধ্রুবকটিকে ভুললে চলবে না, আমি কিন্তু প্রথমটিতে ভুলে গেছি লিখতে, আশা করি অত্যন্ত দুঃখিত, আমি আমি প্রথমটিতে যদৃচ্ছ ধ্রুবকটিকে লিখতে ভুলে গেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমার ভুল হয়ে গেছে একটা। তো সি হলো একটি যদৃচ্ছ ধ্রুবক, সি যদৃচ্ছ ধ্রুবক। আচ্ছা বেশ, এরপর আমি পরপর পরপর সূত্রগুলো লিখে দিচ্ছি। আমার ধারণা তোমরা অবকলনের সূত্রসমূহ সম্পর্কে অবগত, আমি সূত্রগুলি লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও বা মনে করে নিও, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এই দুটি যখন লিখলাম আমি দেখালাম তোমাদের কিভাবে অবকলনের বিপরীত সূত্র হিসেবে সমাকলের অনির্দিষ্ট সমাকলের সূত্রগুলি পাচ্ছি। এখন আমি অনির্দিষ্ট সমাকলের কিছু সূত্র শুধু লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝে নিতে পারবে, আমি আর সময় নষ্ট করছি না। ঠিক একইভাবে অবকলের বিপরীত সূত্র হিসেবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। তোমরা বলতে পারবে কি হবে? হবে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস যদৃচ্ছ ধ্রুবক সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। সূত্র চার, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। তোমরা বলতে পারবে কি হবে? এটি হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ, বলতে পারবে বেস কত হবে? আমি একটু আগে বললাম বেস হবে সি প্লাস সি, যেখানে আমার শর্ত আরোপিত থাকবে এ গ্রেটার দ্যান জিরো, এ নট ইকুয়ালস টু ওয়ান, গ্রেটার দ্যান জিরো বা এ ধনাত্মক, কারণ যাতে লগারিদম অপেক্ষকটি সংজ্ঞায়িত হয়, এবং নট ইকুয়ালস টু ওয়ান যাতে এই হর বা ডিনোমিনেটর শূন্য না হয়, জিরো না হয়। পাঁচ নম্বর সূত্র হিসেবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, কি হবে বলতে পারবে? হবে একদম ঠিক মাইনাস কোসাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। ছ নম্বর ইন্টিগ্রেশন কোসাইন এম এক্স ডিএক্স হবে ইকুয়াল টু সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। এই প্রত্যেকটা সি আমি আগেই বলে দিয়েছি এরা যদৃচ্ছ ধ্রুবক, এই সিগুলি সমাকলের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। আচ্ছা পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স। খেয়াল রাখবে আমি সব জায়গায় ডিএক্স লিখছি কিনা, আমি ভুলে যাই আগেই বলেছি তোমাদের। ট্যান এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। আট নম্বর সূত্র ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এম এক্স ডিএক্স সমান হবে মাইনাস কট এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। ন নম্বর সূত্র ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স সমান হবে ইন্টিগ্রেশন, মানে বলতে পারবে কার অবকলন সেক এম এক্স ট্যান এম এক্স হবে, বা কার অবকলন সেক এক্স ট্যান এক্স হয়, বা দুঃখিত কার অবকল, কোন অপেক্ষকের অবকলন করলে অবকল হিসেবে সেক এক্স ট্যান এক্স পাই,
একদম ঠিক, সেক এক্স এ, তাহলে এখানে হবে সেক এম এক্স ডিভাইডেড বাই এম, যেখানে প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। এবং দশ, ইন্টিগ্রাল কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স ডিএক্স, বলতে পারবে কোন অপেক্ষকের অবকল কোসেক এক্স কট এক্স হয়? একদম ঠিক, মাইনাস কোসেক এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়ালস টু জিরো। আপাতত এই কটি সূত্রই থাকুক, আমার বিশ্বাস তোমরা অবকলের অবকলনের সূত্রগুলির সঙ্গে পরিচিত, অবগত। যদি ভুলে গিয়ে থাকো একবার দেখে নাও, বুঝতে পারবে। কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও, আমি তার উত্তর দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলো কয়েকটি অঙ্ক করে নিই, যাতে আমরা আরো ভালোভাবে অনির্দিষ্ট সমাকল সম্পর্কে বুঝতে পারি। প্রথম অঙ্কটি হলো ইন্টিগ্রেশন, আমাদের নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু স্কোয়ার রুট এক্স ডিএক্স। আচ্ছা, এটি আমাদের মৌলিক অনির্দিষ্ট সমাকলগুলির আকারে নেই, অতএব আমাদেরকে সরলীকরণ করে প্রথমে একে মৌলিক অনির্দিষ্ট সমাকলের আকারে লিখতে হবে, তারপর আমরা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো এর উত্তরটি কি হবে। বেশ, করা যাক। এটিকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, আমরা যদি এই এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এটিকে যদি ভেঙে লিখি, আমরা পাবো, সম্প্রসারণ করলে আমরা পাবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ফোরটি ফাইভ ডিভাইডেড বাই এক্স ইন্টু স্কোয়ার রুট এক্স ডিএক্স। বেশ, আমরা যদি প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে লিখি এখানে, এবং আমরা যদি রৈখিক ধর্ম বা লিনিয়ারিটি প্রপার্টি প্রয়োগ করি, আমরা প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে, এই প্রত্যেকটি পদকে যদি আলাদা আলাদা ভাবে তাদের হর সহ ডিনোমিনেটর সহ লিখি এবং লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করে, এবং যদি এই কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলিকে ইন্টিগ্রেশনের বাইরে বার করি, আবার লিনিয়ারিটি বা রৈখিক ধর্ম প্রয়োগ করে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস থার্টি ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। মানে এটি এটিকে আসলে, আচ্ছা আমি যদি আরেকটু ভেঙে লিখি, আমি 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 যদি আরেকটু বুঝিয়ে লিখি, আমরা পাবো তাহলে এখানে থার্টি ইন্টু ওয়ান বাই স্কোয়ার রুট এক্স ডিএক্স। তোমরা বুঝতেই পারছো এখানে এক্স এবং এক্স ক্যান্সেল হবে, কেটে যাবে দুটি, ওয়ান রুট এক্স পড়ে থাকবে, এবং এখানেও কি হবে, এক্স স্কোয়ার আছে, এক্স পুরোটাই কেটে গিয়ে হবে এক্স টু দি পাওয়ার হাফ। এবং পরের পদটি আমাদের লিখতে পারি আমরা ফোরটি ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিএক্স। আচ্ছা, এগুলিকে আমরা লিখে দিতে পারি ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস থার্টি ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স প্লাস ফোরটি ফাইভ ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ডিএক্স। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, তোমরা নিজেরা এই সরলীকরণ আমি আমার আমার আমি নিশ্চিত তোমরা করতে পারবে। অতএব এখন দেখো আমাদের আমাদের আমরা পেয়ে গেছি প্রত্যেকটিকে মৌলিক অনির্দিষ্ট সমাকলের যে আমরা যে রূপ পেয়েছি তার আকারে, মানে এইটিকে আমরা ভাবতে পারি
এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে হাফ। এটিকে আমরা ভাবতে পারি এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে মাইনাস হাফ, এবং এটিকে আমরা ভাবতে পারি এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে মাইনাস 3/2, 3/2। অতএব আমাদের যে ফর্মুলা আছে বা যে সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন এর জন্য, সেখানে এন এর জায়গাতে এই মানগুলি বসালেই আমরা উত্তরটি পেয়ে যাব। যেমন এখানে যদি আমরা এন এর জায়গাতে হাফ বসাই, তার মানে আমরা এই সূত্র থেকে বলতে পারি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, অর্থাৎ আমরা পাব এক্স টু দি পাওয়ার তিনের 3/2 ডিভাইডেড বাই 3/2, দ্যাট মিনস আমরা পাব 2/3 এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক একইভাবে আমরা আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফও বার করতে পারি, এক্স টু দি পাওয়ার 3/2ও বার করতে পারি, 3/2ও বার করতে পারি। আমি আশা করি তোমরা এগুলো করে নিতে পারবে, এবং সেই মান নির্ণয় যদি তোমরা করো, তোমরা পাবে উত্তর হিসেবে 10/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 60 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সরি মাইনাস 90 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ভালো করে একটু লিখে দিই, এক্স টু দি পাওয়ার 90 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস, সব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদৃচ্ছ ধ্রুবক আমরা এখানে লিখে দেব, যেখানে সি একটি যদৃচ্ছ ধ্রুবক, যেখানে সি একটি যদৃচ্ছ ধ্রুবক। বেশ, আমি এই এই দুটি মান নির্ণয় করলাম না, আমার বিশ্বাস তোমরা করে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট যে জায়গাটি রয়েছে এই ভিডিওর নিচেই তোমরা দেখতে পাবে, সেই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও, আমি উত্তর দিয়ে দেব। তো আমাদের এই অঙ্কটির হচ্ছে, আমরা যদি অনির্দিষ্ট সমাকল, এই অপেক্ষকটির অনির্দিষ্ট সমাকল নির্ণয় করি চলক এক্স এর সাপেক্ষে, আমরা সমাকল হিসেবে পাব এই 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 অপেক্ষকটি, সমাকল হিসেবে আমরা এই অপেক্ষকটি পাব। বেশ, আরেকটি অঙ্ক দেখা যাক, ইন্টিগ্রেশন কস 5x কোসাইন 5x প্লাস কস 4x কোসাইন 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 কস 3x। বেশ, অতএব আমাদের প্রথম ধাপ হলো আমাদের এই অপেক্ষকটিকে, আমাদের আগের যে আমরা আমরা যে রূপগুলি দেখেছি নির্দিষ্ট সমাকলের, যে ফর্মগুলি দেখেছি, আমাদেরকে সেই ফর্মে রূপান্তরিত করতে হবে বা এক্সপ্রেস করতে হবে, তা না হলে তো আমরা আগের সূত্রগুলিকে প্রয়োগ করতে পারবো না, যেভাবে আগের অঙ্কে আমরা সরলীকরণ করেছিলাম। এখন এক্ষেত্রেও সরলীকরণ করতে হবে, অতএব আমাদের ভাবতে হবে কোন পদ্ধতিতে বা পদ্ধতিতে আমরা সরলীকরণ করব, কিভাবে করব। যত তোমরা অঙ্ক অভ্যাস করবে তত তোমাদের এই এই বোধটা, তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে সরলীকরণ কোন প্রক্রিয়ায় করতে হবে। এক্ষেত্রে দেখো, একটা সহজ উপায় বলতে পারি যে আমরা আমরা এই আমরা যদি হরের দিকে তাকাই, আমরা হরের দিকে তাকিয়ে যদি এই অভিব্যক্তিটি লক্ষ্য করি 2cos 3x, এই অভিব্যক্তিটি আমাদের সেই সূত্রটি দেবে যেখান থেকে আমরা সরলীকরণ করব। আমরা জানি 2sin a cos b, আমরা জানি 2 অভিব্যক্তিটি আমাদের সেই সরলীকরণের রাস্তা দেখাবে। আমরা কি করব, আমরা লব এবং হরে, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরে sin 3x গুণ করব।
যদি সেটা করি আমরা লিখতে পারি, দেখেছো আমি dx লিখতে ভুলে গেছি, dx না লিখলে এটির কোনো অর্থই থাকে না, কারণ কোন চলকের সাপেক্ষে সমাকলন করব সেটাই তো লিখিনি। বেশ, আমরা যদি লব এবং হরে সাইন থ্রি এক্স গুণ করি আমরা পাব সাইন থ্রি এক্স ইন্টু কস ফাইভ এক্স প্লাস কস ফোর এক্স ডিভাইডেড বাই সাইন থ্রি এক্স মাইনাস টু ইন্টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স ডিএক্স। বেশ, এখন আমরা জানি এই পদটিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি টু সাইন এ কস এ সমান সাইন টু এ, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা, বা সাইন টু এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কস। আমরা যদি সেই সূত্র এখানে প্রয়োগ করতে চাই, সেই সূত্র যদি প্রয়োগ করি এবং একই সাথে আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি কস আলফা প্লাস কস বিটার একটি রূপ, অতএব আমরা দুটি সূত্র, যে সূত্র দুটি আমরা লিখতে পারি সাইন টু থিটা ইজ ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা, তোমরা জানো ত্রিকোণমিতির এই সূত্রগুলি, এবং আমরা আরো জানি কস আলফা প্লাস কস বিটা ইজ ইকুয়ালস টু টু কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু। এই ত্রিকোণমিতির সূত্র দুটি আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এই অভিব্যক্তিটিকে সাইন, এই সাইন থ্রি এক্স এটিকে আমরা লিখতে পারি সাইন, ভাবতে পারি এটিকে, এই এই অভিব্যক্তিটিকে আমরা ভেবে নিতে পারি সাইন টু ইন্টু থ্রি এক্স বাই টু, অর্থাৎ আমার এই সূত্র সাইন টু থিটার সূত্র অনুযায়ী আমার থিটা এখানে হলো থ্রি এক্স বাই টু। তাহলে আমরা এই সাইন টু থিটার সূত্র অনুযায়ী এটিকে লিখতে পারি টু সাইন থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু, বেশ, ইন্টু, আচ্ছা, কস আলফা প্লাস কস বিটার সূত্র আমরা জানি, আমার এই অভিব্যক্তি অনুযায়ী, আমার এই অভিব্যক্তি অনুযায়ী ফাইভ এক্স কে আমি ধরছি আলফা, ফোর এক্স কে আমি ধরে নিচ্ছি বিটা, তাহলে এই অভিব্যক্তিটি কস আলফা প্লাস কস বিটা, তাহলে আমি লিখতে পারি এখানে একইভাবে টু ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু, তার মানে নাইন এক্স বাই টু, ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু, তার মানে কস এক্স বাই টু। দেখো আস্তে আস্তে আমার অভিব্যক্তিটি সরলীকৃত হয়ে যাচ্ছে, সাইন থ্রি এক্স মাইনাস, আচ্ছা এইবারে দেখো টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স, টু সাইন থিটা কস থিটা, তার মানে সাইন টু থিটা, যেখানে আমার এই অভিব্যক্তিতে থিটা হলো থ্রি এক্স, তার মানে আমি কি লিখতে পারি এখানে, আমি লিখতে পারি সাইন টু থিটা, অর্থাৎ সাইন টু ইন্টু থ্রি এক্স মানে সাইন সিক্স এক্স ডিএক্স। বেশ, আবার আমরা জানি, তোমরা যদি এবার হর বা ডিনোমিনেটরটা দেখো তোমরা দেখতে পাবে এখানে আমরা একটি অভিব্যক্তি পাচ্ছি সাইন থ্রি এক্স মাইনাস সাইন সিক্স এক্স। আমরা জানি আরেকটি সূত্র ত্রিকোণমিতির যেটি বলছে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান কি হয় তোমরা জানো, নিশ্চয়ই জানো, সমান হয় টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি আমরা তাহলে কি পাবো, আমরা লিখতে পারি এই অভিব্যক্তিটি
integration 2 sine 3x by 2 cos 3x by 2 into 2 cos 9x by 2 into cos x by 2 divided by अच्छा আমার এখানে হচ্ছে আলফা হলো এই এই অভিব্যক্তিতে আলফা হলো 3x এবং বিটা হলো 6x তার মানে আমরা লিখতে পারি 2 cos আলফা প্লাস বিটা 9x by 2 into sin alpha minus beta 3x minus 6x minus 3x by 2 tumra jano sin of minus theta shoman minus sin theta othobe ami jodi minus tike agei baire likhe di tahole amra etike pabo sin 3x divided by 2 besh dx acha এইবারে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে cos 2 cos 9x by 2 cos 9x by 2 ক্যান্সেল হয়ে যাবে sin 3x by 2 এবং sin 3x by 2 ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমরা কি পাবো অত্যন্ত অত্যন্ত সরল একটি রূপ পাবো দুটো 2 into 2 4 আচ্ছা এক নিচে 2 ডিনোমিনেটরে 2 সো আমরা এটিকে লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 3x ডিভাইডেড বাই 2 cos x ডিভাইডেড বাই 2 dx দেখো আবার একটি ত্রিকোণমিতির অতি পরিচিত রূপ আমরা পেয়ে গেছি অত্যন্ত পরিচিত একটি ফর্ম পেয়েছি আমরা জানি ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী 2 cos alpha cos beta is equal to কি হয় cos alpha plus beta plus cos alpha minus beta তাই তো এই ক্ষেত্রে তোমরা যদি এই ফর্মটি দেখো আমার 3x by 2 কে আমি ধরে নিতে পারি alpha x by 2 কে আমি ধরে নিতে পারি beta তাহলে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন অফ আলফা প্লাস বিটা মানে 3x বাই 2 প্লাস x বাই 2 4x বাই 2 দ্যাট মিন্স আমি পাচ্ছি cos 4x বাই 2 মানে 2x cos 2x প্লাস cos আলফা মাইনাস বিটা 3x বাই 2 মাইনাস x বাই 2 3x মাইনাস x 2x বাই 2 দ্যাট মিন্স cos x dx হলো অত্যন্ত সহজ হয়ে গেছে এবার তোমরা সবাই করতে পারবে কারণ আমরা এবার রৈখিক ধর্ম বা লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী এটিকে লিখে ফেলতে পারি মাইনাস ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x dx এখন তোমরা বলতে পারবে আমাকে এই দুটো ইন্টিগ্রেশনের মান কত হবে সমাকল কত হবে আমরা উপরে আরেকবার গিয়ে আমাদের সূত্রগুলি দেখে নেব আমরা লিখেছি cos mx cos mx dx হচ্ছে sin mx by m plus c তাহলে আমরা বলতে পারি cos 2x dx কত হবে হবে sin 2x by 2 plus c তাই তো sin 2x by 2 plus c এবং cos x dx ইন্টিগ্রেশন cos x dx কত হবে খুব সহজ sin x plus c এবারে আমরা যদি দুটোকে লিখে ফেলি কি লিখতে পারি আমরা দেখো আমাদের একই অভিব্যক্তিতে দুটি সমাকল আছে অতএব দুটি সমাকলেই আমি যদৃশ্য ধ্রুবককে দুটি চিহ্ন দ্বারা প্রকাশ করব দুটি ভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করব এটি বোঝানোর জন্য যে তারা দুটি ভিন্ন সমাকল থেকে আসছে তাহলে আমরা যদি এই মাইনাসটিকে একেবারে সাধারণভাবে বাইরে লিখি কমন নিয়ে আমরা লিখতে পারি
হাফ সাইন 2x প্লাস সি ওয়ান, প্রথমটির জন্য ধ্রুবক, প্লাস সাইন এক্স প্লাস সি টু, তার মানে এটিকে আমরা আরেকটু যদি সরলীকরণ করি, এই সি ওয়ান এর সাথে সি টু যুক্ত হলে একটি ধ্রুবকই পাবো, কারণ এই দুটি ধ্রুবক, তাই তো? তাহলে আমরা আরেকটু সরলীকরণ করে লিখতে পারি মাইনাস হাফ সাইন টু এক্স প্লাস সাইন এক্স প্লাস, আমরা একটি ধ্রুবক দিয়ে দিলাম, লিখে দিলাম ক্যাপিটাল সি, আমরা একটি ধ্রুবক দিলাম, আমরা লিখলাম ক্যাপিটাল সি, যেখানে যেখানে সি ইকুয়াল টু মাইনাস সি ওয়ান প্লাস সি টু একটি যদৃচ্ছ ধ্রুবক। দেখো, আমরা এই সাইন টু এক্সটাকে যদি আবার টু সাইন এক্স কস এক্স লিখে ফেলি, তাহলে আরেকটু সরলীকরণ করে এই অভিব্যক্তিটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন এক্স ইন্টু টু সাইন এক্স কস এক্স, যদি লিখি মাইনাস সাইন এক্স ইন্টু, এখান থেকে কস এক্স পড়ে থাকবে, টুটা ক্যান্সেল হয়ে যাবে, সাইন এক্স তো কমন নিয়ে নিলাম, প্লাস ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস ওয়ান প্লাস সি। তো আমাদের এটি হচ্ছে সমাকলের সরলীকৃত রূপ। তোমরা এই জায়গাতেও উত্তরটি ছেড়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, কেউ চাইলে আরেকটু সরলীকরণ করে এইভাবে লিখতে পারো। অতএব বুঝতেই পারছো আমাদের কাজ হচ্ছে যে অপেক্ষকের সমাকলন করব, সেই অপেক্ষকটি যদি আমাদের সূত্রগুলি যে আকারে আছে, যে ফর্মে আছে, সেই আকারে সেই রূপে না থাকে, আমাদেরকে ত্রিকোণমিতির সূত্র দিয়ে বা অন্যভাবে সরলীকরণ করে, পূর্বের যে অঙ্কটি করলাম আগের অঙ্কটির মতো, এক নম্বরটির মতো সরলীকরণ করে আগে সেই আকারে নিয়ে আসতে হবে, যাতে আমরা আমাদের পূর্বোক্ত এই সূত্রগুলিকে, এই 10টি সূত্রের মধ্যে যারা যেগুলি রয়েছে এগুলিকে প্রয়োগ করতে পারি। অতএব প্রধান কাজ হচ্ছে এই সরলীকরণ করাটা, বাকিটা তো তোমরা সূত্রগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, যদি একটি যে কোনো মুখস্থ করতে হবে, অবকলন মুখস্থ করলে বুঝতেই পারছো সমাকলনের সূত্রগুলি অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে তোমরা বার করে নিতে পারবে, অবকলনকে বিপরীত ক্রমে লিখে। অতএব প্রধান কাজ হচ্ছে আমাদের এই সরলীকরণ করা। এই প্রসঙ্গে বলে রাখি, ভয় পাওয়ার কিছু নেই, যত অঙ্ক তোমরা অভ্যাস করবে ততই সরলীকরণ তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারছো, এবং ত্রিকোণমিতির সূত্রগুলিকেও তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অতএব আপাতত তোমাদের কাজ হচ্ছে অনির্দিষ্ট সমাকল নির্ণয় করার জন্য অবকলনের এবং সমাকলনের সূত্রগুলিকে যে কোনো একটি একটি ক্ষেত্রে সম্পূর্ণ মুখস্থ রাখা, এবং ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখা। আমি ইচ্ছা করে এই অঙ্কটি তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ কতগুলি সূত্র এখানে আমরা প্রয়োগ করলাম সরলীকরণের জন্য, যাতে করে আমরা সমাকলের সূত্রটি প্রয়োগ করতে পারি। তো এইভাবে তোমরা যে কোনো অনির্দিষ্ট সমাকল নির্ণয় করতে পারবে। আমি তোমাদের তোমাদের জন্য একটি আরেকটি অঙ্ক দিয়ে রাখছি, সেই অঙ্কটি তোমরা নিজেদের মতো নির্ণয় করো, এবং নির্ণয় করে আমাকে জানিও তোমরা কি উত্তর পাচ্ছ, নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। প্রথম আমি এটাকে লিখছি হোম টাস্ক, হোম ওয়ার্ক বা বাড়ির কাজ, বাড়ির কাজ। তোমরা আমাকে জানিও কি পাচ্ছ। প্রথম অঙ্কটি হচ্ছে আচ্ছা দাঁড়াও, প্রথম অঙ্কটি হচ্ছে এক নাম্বার, তোমাদের বাড়ির কাজ হচ্ছে ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস সাইন এক্স, এই অপেক্ষকটির সমাকলন করতে হবে এবং অনির্দিষ্ট সমাকল নির্ণয় করতে হবে। এবং দু নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স ডিএক্স। এই দুটি অঙ্ক তোমরা বাড়িতে করবে, চেষ্টা করবে করার, নিজেরা চিন্তা ভাবনা করবে,
ত্রিকোণমিতির সূত্রগুলিকে আরেকবার আরেকবার মনে করে নেবে, দেখে নেবে। সমাকলনের যে সূত্রগুলি আমি আমি বলেছি, যে 10টি সূত্র, তোমরা এই ভিডিওটিকে পজ করে করে সেই সূত্রগুলি লিখে নিতে পারো। সেই সূত্রগুলি খুব ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করার পর এই অঙ্ক দুটিকে করবে, করে উত্তরটি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করব। আজ এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে আমি তোমাদের একটি অন্য পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিতে এই সরলীকরণের কাজ অনেক ক্ষেত্রেই সহজে করা যায়। সেই পদ্ধতিটির নাম প্রতিস্থাপন পদ্ধতি। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।